নব্বইয়ের দশকের শুরুর দিকে বিশ্বজুড়ে প্রাইভেট টেলিভিশন চ্যানেলের একটা ক্রেজ শুরু হয়েছিল এই সময় সমস্ত ব্রডকাস্টারদের সাথে বিভিন্ন ফিল্ম নির্মাতারা তাদের ফিল্মগুলি সত্ত্বাধিকার বিক্রি করার উদ্দেশ্যে দেখা করতে শুরু করেন সেই সময় এই উদ্দেশ্যেই ভারতের হরর ফিল্মের মার্ক দর্শক রামসে ব্রাদার্সের পক্ষ থেকে জি টিভির কর্ণধার মিডিয়া ব্যারেন সুভাষচন্দ্রের সাথে যোগাযোগ করা হয়েছিল সেই সময়ে দূরদর্শনে হরর মুভি বা ভৌতিক ছবি সম্প্রচারের ক্ষেত্রে অনেক বাধা এবং প্রতিবন্ধকতা ছিল রামসে ভাইয়েরা চেয়েছিলেন যে সত্তর এবং আশির দশকে তারা যেসব সফল ভৌতিক ফিল্মগুলি নির্মাণ করেছিলেন সেইগুলি স্মল স্ক্রিনের পর্দাতেও সম্প্রচারিত হোক জি টিভির তরফ থেকে রামসে ভাইদের দ্বারা নির্মিত কিছু হরর মুভির রাইটস বা কিনে নেওয়া হয়েছিল এবং তার সাথে সাথে জি টিভির কর্ণধার মিস্টার সুভাষচন্দ্র তার চ্যানেলের জন্য স্বতন্ত্রভাবে কিছু নির্মাণ করার জন্য রামসে ভাইদের প্রস্তাব দিয়েছিলেন নব্বইয়ের দশকে গ্লোবালাইজেশন বা উদারীকরণের জমানা শুরুর দিকে এন্টারটেনমেন্টের পরিভাষা এবং দর্শকদের রুচি দ্রুত বদলে যাচ্ছিল ফিল্ম জগতে একক প্রযোজক বা সোলো প্রডিউসারদের পাশাপাশি কর্পোরেট কোম্পানিগুলিও লগ্নি করতে শুরু করেছিল ফিল্মের বাজেটও বাড়তে শুরু করেছিল রামসে ব্রাদার্সরা মূলত স্বল্প বাজেটের হরো মুভি নির্মাণ করতেন সেই সময়ে তারা তাদের নিজেদের নির্মীয়মান আগামী ভৌতিক ফিল্মগুলির জন্য ডিস্ট্রিবিউটার বা পরিবেশক খুঁজতে সমস্যায় পড়েছিলেন সেই জন্যই সময়ের সাথে সাথে নিজেদের পরিবর্তন করার উদ্দেশ্যে রামসে ভাইয়েরা সুভাষচন্দ্রের প্রস্তাব মেনে নিয়ে টেলিভিশনে কাজ করতে রাজি হয়ে যান এরপরেই তারা দ্য জি হরর শো সিরিয়ালটির নির্মাণে উদ্যোগী হন জি টিভি প্রোডাকশনসের সাথে আলোচনার পরে তারা সিদ্ধান্তে আসেন যে তারা সপ্তাহে পাঁচ দিন সিরিয়ালের গল্পের শুটিং করবেন এবং ষষ্ঠ দিনে তারা গল্পটির এডিটিংয়ের কাজ করবেন আর সপ্তম দিন নির্দিষ্ট চ্যানেলে এপিসোডটির সম্প্রচার হবে প্রথম দিকে এই সিরিয়ালটির বেশ কিছু এপিসোডের নির্দেশনা দিয়েছিলেন তুলসী রামসে এবং শ্যাম রামসে বেশ কিছু এপিসোড সম্প্রচারিত হওয়ার পরে সিরিয়ালটির নির্দেশনার দায়িত্ব নিয়েছিলেন তুলসী রামসের পুত্র দীপক রামসে শুরুর দিকেই সিরিয়ালের বেশ কিছু কাহিনী এবং চিত্রনাট্য লিখেছিলেন কুমার রামসে পরের দিকে সিরিয়ালটির জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধির সাথে সাথে র্যামসে ব্রাদার্স এই সিরিয়ালের কাহিনী লেখার জন্য একটি আলাদা রাইটিং ইউনিট তৈরি করে ফেলেন প্রতি শুক্রবার জি টিভিতে রাত্রি সাড়ে নটার স্লটে দ্য জি হর সম্প্রচারণ শুরু হয় প্রতিটি পর্বের সম্প্রচারের ফাঁকে বিজ্ঞাপন দেখানোর সময়কে ধরে নিয়ে এর সময়সীমা ছিল আধ ঘন্টা শ্যাম্য দাসগুপ্তের লেখা ডোন্ট ডিস্টার্ব দ্য ডেড বইতে শ্যামরাম সে বলেছিলেন যে দ্য জি হর নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়ে যাওয়ার পরে তারা তাদের নির্মীয়মান ফিল্মগুলির সম্পূর্ণ করার পরিকল্পনা থেকে সরে আসেন এবং সেই সমস্ত ফিল্মগুলিতে ব্যবহারের জন্য আনা মাস্ক এবং অন্যান্য সামগ্রী তারা দ্য জি বিভিন্ন গল্পে ব্যবহার করেছিলেন যেমন তাদের পরিত্যক্ত বা শেল্ড মুভি মাকভারার জন্যে আনানো মুখোশ বা মাস্ক তারা এই সিরিয়ালের একটি গল্পে ব্যবহার করে ফেলেন এই সিরিয়ালের এক একটি গল্প দস্তক ধোখা খফ তাবিজ রাত তাড়াক তান্ত্রিক কাব্র এই কাহিনীগুলোর ভয়াবহ ঘটনা আর তার দুর্ধস্য মেকিং দর্শকদের রাতের ঘুম উড়িয়ে দেয় দ্য জি হর শো কেবল চ্যানেলে উনিশশো থেকে দু এই আট বছর রম রম করে চলেছিল কিন্তু সম্ভবত উনিশশো সাল থেকে এর নাম পরিবর্তন করে হয়ে যায় আন এর কারণ ছিল যে এই সিরিয়াল সম্প্রচারিত হওয়ার আগে পর্যন্ত ভূতের সিরিয়ালের সাথে ছোট পর্দার দর্শক ঠিক পরিচিত ছিল না দূরদর্শনের সৌজন্যে হনি আন বা কিলে কা রহস্যের মতন কিছু অলৌকিক বা সাসপেন্স ধারাবাহিকের সাথে টিভির দর্শকের আশির দশকের শেষের দিকে পরিচয় হয়ে থাকলেও একদম হার্ডকোর হরর কি বস্তু হয় সেটা তাদের মালুম হয় রামসেদের জি হরর শো টেলিকাস্ট হওয়ার পর থেকেই নির্দেশনায় তুলসী রাম সে শ্যাম রাম সে দীপক রাম আর সিনেমাটোগ্রাফিতে গঙ্গু রাম সে এনারা বড় পর্দা রামসে মুভির স্বাদ ছোট পর্দাতেও ঢুকিয়ে দেন প্রায় দশ বছর বড় পর্দা থেকে বিরতি নিয়ে তারা এই সিরিয়ালের প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করেছিলেন এই সিরিয়ালের প্রথম গল্প দস্তক চারটি এপিসোড ধরে চলে এবং আবির্ভাবেই দ্য জি হর শো দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয় সবচেয়ে ভয়াবহ ছিল অপার্থিব চরিত্রগুলোর মেকআপ বিশেষ করে চোখের মেকআপ দুর্বল হৃদয়ের মানুষ এবং কিশোরদের উপরে এর মারাত্মক প্রভাব পড়ে যায় অনেকেই রাত্রে দুঃস্বপ্ন দেখতে শুরু করেন এহেন পরিস্থিতিতে হারিয়ানা এবং পাঞ্জাব কোর্টে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সিরিয়ালটির প্রদর্শনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা বা পিআইএল দাখিল করে সিরিয়ালটি বাচ্চাদের জনমানসে ভীতির জন্ম দিচ্ছে কিছু ব্যক্তির হৃদরোগের মৃত্যুর কারণও হল এই সিরিয়াল এবং এর কিছু দৃশ্য এবং সিকোয়েন্স কেবল অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের জন্য এবং ছোট পর্দার উপযোগী মোটেও নয় এই ধরনের অভিযোগ আনা হয় এরই পরিপ্রেক্ষিতে সিরিয়ালে সম্প্রচারের সময় আদালতের রায়ে পাল্টে দেওয়া হয় এবং মেকআপের ক্ষেত্রেও রাশ টানা হয় শর্ত সাপেক্ষে সেই জন্যেই এই সিরিয়ালটি আনহনি নাম দিয়ে আবার ছোট পর্দায় ফিরে আসে মেক আপ দ্য জি হর শোয়ের মতন অত ভয়াবহ ছিল না এই সিরিয়ালের সায়া এবং আফাত গল্পে নয়টা করে এপিসোড ছিল যা মোটামুটি একটা পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা সমান এই সিরিয়ালের কিছু গল্পে র্যামসে সে ব্রাদার্সের কিছু সফল ভৌতিক ছবিরও প্রভাব এবং ছায়া আছে পঙ্কজ ধীর জাভেদ খান সুধীর পাণ্ডে রামা ভিজ ম্যাক মোহান দীপক পরাশর এবং পৃথ্বীর মতন স্টারেরা এই সিরিয়ালের অনেকগুলি পর্বে মুখ দেখিয়েছিলেন অজিত সিংয়ের কম্পোজ করা রামসে মুভিজের সেই হাড় হিম করে দেওয়া থিম মিউজিকটা এই সিরিয়ালেও ব্যবহার করা হয়েছিল এই সিরিয়ালটিকে কেন্দ্র করে সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা হয়েছে সেটা হলো সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ এর ফুটেজগুলিকে সংরক্ষিত করে রাখার বিষয়ে চরম উদাসীনতা দেখিয়েছিল অদূর ভবিষ্যতে এই সিরিয়ালটি একটি প্রভূত জনপ্রিয় কার্ট এবং ক্লাসিক সিরিয়ালের মর্যাদা পেয়ে যাবে এবং পরবর্তী প্রজন্মের কাছেও এই সিরিয়ালটির আবেদন একই রকম অটুট থাকবে এটা হয়তো চ্যানেল কর্তৃপক্ষ অনুমানই করতে পারেননি তাই চ্যানেল কর্তৃপক্ষের চূড়ান্ত অপেশাদারী মনোভাবের খেসারতে সিরিয়ালটির অনেক এপিসোডের ক্লিপ বা ফুটেজ চিরকালের মতো নষ্ট হয়ে গেছে সেই যুগে ইন্টারনেট বা স্মার্টফোন ছিল না সিডি ডিবিডি বা চিপের জামানাও শুরু হয়নি ফলে নষ্ট হয়ে যাওয়া গল্পগুলির ফুটেজ এই সময়ে পুনরুদ্ধার করা কার্যত অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পরিণামে ধোখা বা কবরের মতন দুর্ধর্ষ গল্পগুলি আজকে ইউটিউবে অসম্পূর্ণ অবস্থায় আপলোড হয়ে আছে আর হরর প্রেমীরা কমেন্ট বক্সে লাস্ট এপিসোড আপলোড কারদ ভাই আরে কই তো ফুল এপিসোড কা লিঙ্ক দে দো এইসব কাতরোক্তি করেই যাচ্ছে পরিস্থিতি দেখে চ্যানেল কর্তৃপক্ষ কয়েক বছর আগে এই মর্মে একটা বিজ্ঞাপন দেয় যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দ্য জি হর শোয়ের খোয়া যাওয়া এপিসোডগুলির কোনো রেকর্ডিং থেকে থাকে তাহলে তারা যেন চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে চ্যানেল কর্তৃপক্ষ সেই ফুটেজগুলির বিনিময়ে মূল্য দিতে রাজি আছে এতে কিছুটা হলেও লাভ হয় সেই সময়ে কিছু হরর প্রেমী সম্ভ্রান্ত বা অভিজাত মানুষ যাদের কাছে নিজস্ব ভিসিআর ছিল এবং তারা এই গল্পগুলি পরে এনজয় করবেন বলে কিছু কিছু গল্প ক্যাসেটে রেকর্ডিং করে রেখেছিলেন তারা চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন ফলে কিছু গল্পের সম্পূর্ণ ফুটেজ উদ্ধার করা সম্ভব হয় কিন্তু ধোখা বা কাবারের মতন শিহরণ জাগানো গল্পগুলি শেষ এপিসোডের জন্য আজও ফিল্মপ্রেমীদের আকুতি ইউটিউবের কমেন্ট বক্সগুলোতে শোনা যায়